হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও, আজকের দিনে তো তোমাদের রিকোয়েস্টেডই আসে, এগুলো অনেক আগেই একদিনেই শ্যুট করে রেখেছি, তোমরা একটা একটা করে আস্তে আস্তে দেখতে পাচ্ছ। আচ্ছা, মেয়েটি ও আমার সব ভিডিওই দেখে মোটামুটি, ও শ্রীমদ ভগবদ্গীতার ভিডিওটাতে বোধহয় কোনো একটা ভিডিওতে কমেন্ট করেছিল, আচ্ছা না এটা মনে হয় মুভ অন করবে কীভাবে ওই ভিডিওটাতে কমেন্ট করেছিল যে দিদি তোমার টিনেজ লার্নিংস নিয়ে একটা ভিডিও বানাও। ওই ভিডিওটাতে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমি লাইফে এমন অনেকগুলো ভুল করেছি যেগুলো সেই সময় মানে যদি কেউ আমাকে টিনেজ বয়সে, যখন আমার 17-18 বছর বয়স বা 19 বছর বা 20 বছরের মধ্যে, 13 থেকে 20 মধ্যে আমরা টিনেজ এজ বলে থাকি, তো ওই সেই টাইমটাতে যদি আমি জানতে পারতাম বা কেউ আমায় বলতো বা এই ধরনের ভিডিও যদি তখন দেখতাম তাহলে অবভিয়াসলি ভুলগুলো করতাম না। তো সেখানেই লিখেছিল দিদি তোমার টিনেজ লার্নিংস নিয়ে একটা ভিডিও করো। দেখো, আচ্ছা ফার্স্টেই আসি, টিনেজ মানে কি? টিন যুক্ত এজ। টিন কোথার থেকে হয়? 13 থেকে হয়, আর লাস্ট গিয়ে 20-তে এসে শেষ হয়, 19-এ এসে শেষ হয়, ঠিক আছে। সো ওই অন অ্যান অ্যাভারেজ আমি ধরতে পারি 13 বছর থেকে 20 বছরের মধ্যে। আমি একদম ফেজ ওয়াইজ এগোচ্ছি, আমার 13 থেকে 20 কীরকম এক্সপিরিয়েন্স গেছে, কীরকম কী ছিলাম সেটা একটু বলি, ঠিক আছে। আচ্ছা, 13 বছরে জেনারেলি আমরা ক্লাস 8-এ পড়ি, তো ক্লাস 8-এ থাকাকালীন আমার রোল নাম্বার ছিল হচ্ছে 37। তখন ওই লাইফে প্রেম, ভালোবাসা, বাইরে মন যাওয়া, এই ব্যাপারগুলো আমাদের জেনারেশনে তখন অবধি ছিল না। এখনকার জেনারেশনে অনেক অ্যাডভান্স, বাট আমাদের জেনারেশনে তখন অবধি ওই ব্যাপারগুলো আসেনি। আমরা তখন যদি কোনো একটা ছেলেকে দেখে ভালোও লাগতো, আমরা জাস্ট চোখে দেখতাম বাহ ভালো দেখতে, এইটুকু অবধি আমাদের লিমিটেশনস ছিল, তারপর ওপরে আমরা আর যেতাম না। কারণ আমাদের মায়েরা স্কুলে আমাকে তো ক্লাস 12-11 অবধি মোটামুটি মা স্কুলে দিয়ে আসা নিয়ে আসে এগুলোই করতো, দিদিরা দিয়ে আসতো নিয়ে আসতো, আর আমি বরাবরই একটু স্ট্রিক্ট এনভায়রনমেন্টে বড় হয়েছি, ঠিক আছে। সো যাই হোক, ক্লাস 8-এ পড়তে থাকাকালীন আমি প্রথমবার আমার রোল নাম্বার হয়, মানে আমি ছোটো থেকে খুব স্টুডিয়াস ছিলাম, খারাপ মানুষ পড়াশোনায় ছিলাম না কোনো দিনই, মানুষ কোনো দিনই ছিলাম না খারাপ, বাট পড়াশোনায় আমি ছোটো থেকে ভালোই ছিলাম। তারপরে ক্লাস 8-এ ক্লাস 5-6 থেকে পড়াশোনা আস্তে আস্তে খারাপ হতে থাকে, মানে হচ্ছে একটু বন্ধুদের পাল্লায় পড়ে এদিক ওদিক গল্প হওয়া, গসিপ করা, এদিক ওদিক যাওয়া, এই ব্যাপারটা আস্তে আস্তে বাড়ে, এবং বাড়ার ফলে পড়াশোনায় ক্লাস 8-এ আমার রোল নাম্বার হয় 37। তো 37 রোল নাম্বার হয় যখন, আমি পড়াশোনা থেকে অনেকটা ডিটাচ হই, এবং পড়ার ব্যাচে, এটা তোমরা জোস্টক্সের ভিডিওটাতেও ডেফিনেটলি শুনেছো যে পড়ার ব্যাচে একবার স্যার একটা আমাকে চড় মেরেছিল, ওই রোল নাম্বারটা নিয়েই আর কি, খুব একটা অপমানজনক একটা কথা বলেছিল, তো খুব গায়ে লাগে। এবং ক্লাস 8-টা আমি খুব পড়াশোনা করি, প্রচুর খাটি, প্রচুর পড়াশোনা করি, এবার জেনারেলি বুঝতেই পারছো ক্লাস 37 রোল নাম্বার মানে অনেকটা পেছনে, তা আবার বি সেকশানের 37 রোল নাম্বার ছিল। তো পরের বছর ভালো রেজাল্ট করে ক্লাস 9-এ যখন আমি উঠি তখন আমার রোল নাম্বার হয়ে যায় 7। 37 থেকে 7, এই 30টা রোল নাম্বার পুরো পেরিয়ে আমি 7-এ চলে আসি, এ সেকশনের। তো ওটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট ছিল, কারণ আমি মানে যে এত কষ্ট করে পড়াশোনা করেছি এবং সেটা সাকসেসফুলি পেরেছি, যে র্যাঙ্ক করা, তখন জেনারেলি আমাদের স্কুলে র্যাঙ্ক হতো 1 থেকে 10-এর মধ্যে যারা থাকতো তাদের একটা স্পেশাল ট্রিটমেন্ট, ভালো চোখে দেখা, ফার্স্ট বেঞ্চে বসানো, এইগুলো হতো। তো ওই প্রথমবার একজন ব্যাক বেঞ্চার, মানে আমি যখন আমাদের ক্লাস 5 থেকে যখন আমি উঠি আমার রোল নাম্বার ওরকমই পেছনেই ছিল, ভর্তিতে 44 ছিল, তারপরের বছর 52 ছিল 7-এ, এরকমভাবে ওই 37, 52, 44 এরকম রোল নাম্বারে জেনারেলি লাস্ট বেঞ্চেই বসতে হতো। সো ফ্রম বিং আ লাস্ট বেঞ্চার টু দি ফার্স্ট বেঞ্চার, ব্যাক বেঞ্চার থেকে ফার্স্ট বেঞ্চে আসা জার্নি আমার প্রথম ওই 13 থেকে 14 বছর বয়সের মধ্যে, ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময়। ওই যেহেতু আমাদের অ্যাকচুয়ালি র্যাঙ্ক ওয়াইজ বেঞ্চ দেওয়া হতো আমি যে স্কুলে পড়তাম, সো 1 থেকে 10-এর মধ্যে যারা জেনারেলি ফার্স্ট বেঞ্চে বসতো, তো ওই প্রথমবার আমি ফার্স্ট বেঞ্চে ভালো স্টুডেন্টদের সাথে বসার সুযোগ পাই। তো দ্যাট দ্য ফার্স্ট টাইম যে আমি রিয়ালাইজ করি যে অ্যাকচুয়ালি স্টুডিয়াস স্টুডেন্টরা কেমন হয়, তখন বুঝতে পারি যে পড়াশোনাটা কাকে বলে, পড়াশোনা কীভাবে করতে হয়। প্রচুর খেটেছি, প্রচুর পড়াশোনা করেছিলাম সেই বছরটা, এবং পরের বছরও সেমভাবে ওই র্যাঙ্ক সেমই থাকে, অলমোস্ট 7 থেকে বোধহয় 8 বা 9 হয়েছিলাম, ওই মোটামুটি একই ছিল, খুব একটা ডিফারেন্স কিছু আসেনি। তো ক্লাস 10-এও ভালোভাবে মোটামুটি মাধ্যমিক পরীক্ষা ভালোভাবে দিই। এইবার আমার লাইফে সেই সময়টাতে, এইবার এটা গেল পড়াশোনার ফেজটা মাধ্যমিক অবধি। এইবার তার মধ্যে কি হয়, আমার এক রিলেটিভের সাথে আমার আস্তে আস্তে একটু ঘনিষ্ঠতা বা সম্পর্কটা ভালো হতে থাকে, বন্ধুর মতো মিশতাম আমরা। তো তার সাথে, সে আমার রিলেটিভ হতো, ঠিক আছে, মানে অনেক দুঃসম্পর্কের রিলেটিভ হতো, ক্লোজ রিলেটিভ কেউ নয়, রিলেটিভেরও রিলেটিভ যেরকম হয় সেরকম রিলেটিভ হতো। তো তার সাথে আমার একটু ঘনিষ্ঠতা বাড়ে, যেহেতু সেম এজের ছিলাম আমরা তখন, তো ভালো বন্ধু ছিলাম, আমি ওকে ভাবতাম ও আমার বেস্ট ফ্রেন্ড, এরকম টাইপের একটা অ্যাটিটিউড আমার ছিল। বাট সে সামহাউ বিষয়টাকে বলতে পারো খারাপভাবে দেখতো, খারাপ ইন দ্য সেন্স অনেক সময় হয় না যে মানুষের দৃষ্টি, এক সেকেন্ড, আচ্ছা যাই হোক, সরি, হ্যাঁ মাঝখানে ওঠার জন্য, যেটা বলছিলাম, এইবার কি হয়, তো আমি তাকে ভালো বন্ধু মনে করতাম, বাট সামহাউ সে ব্যাপারটাকে একটু অন্যভাবে হয়তো নিয়েছিল। এবার কীভাবে সেগুলো আমি আর অত ডিটেলে বলতে চাইছি না, মানে বুঝতেই পারছো ডেফিনেটলি, মানে কিছু তো ব্যক্তিগত ব্যাপার থাকে। তো যাই হোক, তো সেখান থেকে ক্লাস 11-এর মাধ্যমিক পরীক্ষা হয়, মাধ্যমিকের রেজাল্ট মোটামুটি খুব ভালো হয়নি, মানে আমার আশানুরূপ হয়নি, আমি অনেকটা হার্ডওয়ার্ক করেছি, পড়াশোনা করেছি, সেই তুলনায় আমার রেজাল্ট খুব ভালো হয়নি, ঠিক আছে, মানে খুব অল্প অল্প নাম্বারের জন্য স্টার মার্কস থেকে লেটার মার্কস থেকে একটুখানি পিছিয়ে আসি, খুব সামান্য 4-5 নাম্বারের জন্য। এবার যার জন্য আমি মেন্টালি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম, ডিপ্রেসড হয়ে গেছিলাম ওই বয়সে, মানে জেনারেলি যারা স্টুডিয়াস হয় তাদের ক্ষেত্রে ওই ব্যাপারটা হয়ে থাকে, আমার ক্ষেত্রেও সেম হয়েছিল। আর ছোটো থেকে আমাকে খুব একটা ওইভাবে করে শেখানো হয়নি যে পড়াশোনাটা জাস্ট নর্মাল করার জন্য করো, ভালো মানুষ হওয়াটাই বেশি ইম্পর্টেন্ট। আমার মা কোনোদিনও হাতে ধরে মুখে বলে কোনোদিনও কিছু শেখায়নি, কারণ জেনারেলি একটা জিনিস দেখবে, তুমি ছেলে মেয়েকে যতই শেখাও না কেন, যদি বাবা মা খারাপ হয় ছেলে মেয়ে খারাপ হবে, আর যদি বাবা মা ভালো হয়, ভালো কাজ করে, ছেলে মেয়েকে মুখে বলতে হয় না, শেখাতে হয় না, সে এমনিই ভালো হয়। সো আমার বাবা মাকে আমি যা করতে দেখেছি, যেরকম হতে দেখেছি, আমিও সেরকমটাই হয়েছি, ঠিক আছে। এবার আমি ভালো না মন্দ তোমরা জানো, যারা ইউটিউবে আমার ভিডিও দেখো বা যারা আশেপাশের মানুষজন আছে তারা জানে, বাট আমার চোখে আমি খুব ভালো মানুষ, ঠিক আছে, কারণ আমি এমন কিছু করি না যার জন্য আমার বিবেক দংশন হয় বা আমি নিজের চোখে খারাপ হই, কখনোই সেটা করি না। কারণ আমার মা একটা কথা বলতে, ঠকতে রাজি আছি, কাউকে ঠকাতে নয়, আমি ছোটো থেকে এটা শুনে এসেছি। তো যার জন্য আমি খুব একটা কোনোদিনও কোনো মানুষের সাথে মিথ্যে কথা বলার, প্রতারণা করা, এগুলো আমাদের মধ্যে কোনোদিনও ছিল না বা করিও নি কখনো, আর মা কোনোদিনও ধরেও শেখায়নি। তবে আমার মা খুব পড়াশোনাটাকে খুব জোর দিত, যে না ভালো হতে হবে, পড়াশোনায় ফার্স্ট হতে হবে, স্কুলে রেজাল্ট ভালো করতে হবে, কোনোদিনও বলতো না যে পাস করতে হবে, এটা কোনোদিনও বলতো না। মা বলতো যদি টার্গেট থাকে 100, ওটা কমে 80 হয়ে যাবে, কিন্তু সবসময় 100-র দিকে চোখ থাকবে, 80-র দিকে নয়, বা 50-এর দিকে, বা 30-এ পাস বলে 30 পাবো এরকমটা নয়, 100-র দিকে চোখ রাখবে, 70-80-তে এসে ঠিক হয়ে যাবে। এবং সেম আমার প্রত্যেকটা জায়গায়, লাইফে প্রতিটা জায়গাতেই আমি 100-কে টার্গেট করে 70-80 অবধি আমি পৌঁছতে পেরেছি। তো যাই হোক, তো এইভাবে আমার মাধ্যমিকের রেজাল্ট হয়, এবং রেজাল্টের পরেও সেমভাবে একটু মন মানসিকতা একটু খারাপ ছিল। তো যাই হোক, 11-এ ওঠার পর আমি স্কুল চেঞ্জ করি, অ্যান্ড দ্যাট ওয়াজ কাইন্ড অফ, বলতে পারো আমার লাইফের একটা ব্লান্ডারই বলতে পারো, এক প্রকার ভগবান চেয়েছে তাই করেছি, ডেফিনেটলি সব কিছুর পেছনেই কারণ থাকে, বাট অন্যতম কারণ বলতে পারো আমি খুব একটাতে, মানে তখন মনে হচ্ছিল, আমি বারানিকেতন স্কুলে পড়তাম এবং পরে আমি ওটা শিফট করে কালীকৃষ্ণ স্কুলে যাই, ঠিক আছে, বারাসাতের মধ্যে কালীকৃষ্ণ স্কুল, নাম করা মেয়েদের স্কুলের মধ্যে। তো এবং তখন ওটা একটা, মানে কালীকৃষ্ণ স্কুলে পড়া মানে একটা বড় ব্যাপার ছিল আমার কাছে বা সকলে কাছে সেই সময় জেনারেশনে। তো আমি সেখানে যাই, এবং তখন তো লটারি ছিল না, তখন মানে মেরিটের বেসিসে নেওয়া হতো। এবার সেখানে আমার চান্স হয় এবং ভালোভাবেই আর্টস গ্রুপে আমি চান্স পাই, ভালো, কারণ যেহেতু আমার আর্টসের নাম্বারও খুব ভালো ছিল। এবার তবে সেই স্কুলে গিয়ে আমার যে প্রবলেমটা আমি ফেস করেছিলাম সেটা হচ্ছে ওই সঙ্গদোষ যেটাকে বলে। বেশ কিছু বন্ধুদের পাল্লায় পড়ি, যে বন্ধুরা, বাণীনিকেতন স্কুলের মেয়েরা না ওয়াজ ভেরি ইনোসেন্ট, তারা অত বেশি কমপ্লিকেটেড লাইফস্টাইল, অত বেশি স্কুল বাঙ্ক করা, ঘুরতে যাওয়া, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই সমস্ত জিনিসের মধ্যে অত বেশি যুক্ত ছিল না। আমি যে কয় বছর পড়েছি স্কুলে, তো তখন আমি ক্লাস 5 থেকে 10-এর মধ্যে এই জিনিসগুলো কখনো দেখিনি। 11-এ ওঠার পর যখন স্কুল চেঞ্জ হয় তখন এই বিষয়গুলো অনেক বেশি আমি ওই স্কুলে দেখতে পারি, কারণ ওখানকার মেয়েরা অনেক বেশি অ্যাডভান্স হয়, জেনারেলি অ্যাডভান্স মেয়েরাই ছিল। আমাদের এখানে বাণীনিকেতন স্কুলটা না একটা পাড়ার ভেতরের স্কুল, তো পাড়ার ভেতরে সব পাড়ার ছেলেমেয়েরা পড়তো, বাড়ির থেকে সব কাছে কাছে। আর কালীকৃষ্ণ স্কুল একটা প্রপার লোকেশন, শহরের ওপরে, আমাদের ডাকবাংলো মোড়ে। তো জেনারেলি আমি স্কুলে দেখতাম যে স্কুলের টিচার বলো, পড়াশোনা বলো, এনভায়রনমেন্ট বলো, সব ভালো ছিল, বাট কিছু বন্ধু ছিল যারা প্রচণ্ড ওই স্কুল বাঙ্ক করা, তারপরে বাড়ির লোককে মিথ্যে কথা বলা, বা হচ্ছে তোমার এই ধরনের কাজের সাথে যুক্ত থাকতো। এবং আমিও সামহাও, কেন জানি না, তাদের সাথে মিশতে স্টার্ট করলাম, হয়তো ওই বলে না সঙ্গদোষ, তো সঙ্গদোষে আমিও তাদের সাথে মিশতে স্টার্ট করি, এবং আমার ভেতর যে গুড কোয়ালিটিসগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ভ্যানিশ হতে থাকে, এবং আমিও ওদের সাথে ওই সেই ভিড়ে, গাধার ভিড়ে, একেবারে সেই ভেড়ার যে পাল থাকে তার সাথে মিলে গিয়ে গড্ডালিকা প্রবাহে আমিও গা ভাসাই এবং ভাসিয়ে আমিও প্রথম লাইফে ফার্স্ট টাইম একবার স্কুল বাঙ্ক করি ক্লাস 11-এ থাকতে, ঠিক আছে। এবার সেটা আর আমার যেটা হতো, আমি ছোটো থেকে দেখেছি, আমি কোনোদিনও মিথ্যে কথা বলে বা অন্যায় কাজ করে কোনোদিনও রাগঢাক করে লুকিয়ে রাখতে পারতাম না, লুকাছুপি করে আমি দিনের দিন ধরা পড়ে যেতাম সবসময়। আমি লাইফে 2 থেকে 3 মিথ্যে বলেছি আমার মাকে, দিদিদেরকে, আমি 3বারই দিনের দিনই ধরা পড়েছি। মানে ওই বলে না, আমি মা আমাকে বলে যে ভগবান তাদের ওপর খুব কৃপা করে, যে ভগবান চায় না যে সেই মিথ্যেটা বেশি দিন লুকিয়ে থাকুক, এবং আমার ওপর সত্যি ভগবানের এই কৃপাটা বরাবরই ছিল। আমি কোনোদিনও মিথ্যে কথা বলে বা কিছু করে আমি বেশি দিন ঢুকাতে পারতাম না, দিনের দিন ধরা পড়তাম। একবার আমি মিথ্যে কথা বলে বন্ধুদের সাথে, এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম, সেটাও দিনের দিন ধরা পড়েছি। একবার অ্যাকোয়াটিকে ঘুরতে গেছিলাম এক্স বয়ফ্রেন্ডের সাথে, সেটাও আমি দিনের দিন ধরা পড়েছিলাম। আর একবার বন্ধুদের সাথে কোথাও একটা ঘুরতে গেছিলাম, সেটাও আমি দিনের দিন ধরা পড়েছিলাম। বন্ধুদের সাথে দক্ষিণেশ্বর ঘুরতে গেছিলাম কলেজে থাকাকালীন, তো স্কুলে থাকাকালীন একবার আর কলেজে থাকাকালীন 2বার। আমি এই 3বার মিথ্যে কথা বলে ঘুরতে যাই এবং দিনের দিন আমি বাড়িতে ধরা পড়ি। দিনের দিন আমাকে একেবারে বেধারক পেটায়, পিটিয়ে একেবারে ভূত মাথার থেকে ত্যাগ করে দেয়, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা আমার সাথে বহুবার ঘটেছে, তো বহুবার না, অ্যাকচুয়ালি 3বার ঘটেছে, এবং 3বারই আমি ধরা পড়ে যাই। এবং ইভেন এখন আমি যদি আমার মাকে একটা মিথ্যে কথা বলি, এরকমও হয়েছে যে আমি কাউকে ধরো দিয়েছি 500 টাকা আর আমি বাড়ি এসে বলেছি মা 100 টাকা দিয়েছি, মা সাথে সাথে চোখ মুখ দেখে বলে দেবে দিয়েছিস 500 টাকা মিথ্যে কথা বললি। তো আমি না তুমি আবার রাগ করবে এত টাকা দিয়ে এসছি, তো মা বলবে না আমি বুঝতে পেরেছি তুই কে কোথায় 100 টাকা দিতে পারে 500 টাকা দিতে পারে আমার জানা আছে। তো আমি আজ অবধি একটা মিথ্যে কথাও আমি মানে বলতে পারি না, আমার মায়ের কাছ থেকে বাবা দিদিদের কাছ থেকে লোকাতে পারি না, ঠিক দিনের দিন ধরা পড়ে যেতাম আর মার খেতাম। তো এই যে মার খাওয়াটা, তবে হ্যাঁ একটা কথা ঠিক যে মার খেলে ছেলে মেয়ে কেউ আদরে মানে কেউ খারাপ হয় কেউ ভালো হয়। তো আমাকে যে দিদিরা শাসন করতো বা আমার মা শাসন করতো মারতো বকতো, তো ওটাতে না আমি ভালো হয়েছি, ওটাতে আমার ভয় তৈরি হয়েছিল যে মিথ্যে বলতে নেই, অন্যায় করতে নেই, খারাপ কথা বলতে নেই। বা অনেকে এইটাকে নেগেটিভভাবে নিয়ে নেয়, কেউ সুইসাইড করে, কেউ বাবা মার এগেনস্টে চলে যায়, কেউ দিদিদের সাথে মিসবিহেভ করে। আমি কোনোদিনও এই জিনিসটা আমরা করার কথা ভাবতেই পারতাম না। আমার দিদিরা যখন শাসন করতো বাবা মায়ের মতোই শাসন করতো এবং আমি সেটাই চুপচাপ মুখ বুঝে সহ্য করতাম। মারধর খেয়ে মানে বাইরের লোকের সামনেও মেরে দিত চুপচাপ। ক্লাস 12 মানে HS পাস করেছি, কলেজে ভর্তি হয়ে গেছি, 18 বছর বয়স হয়ে গেছে, এখনও যদি আমাকে একটা চটথাপ্পড় মারে আমি চুপচাপ খেয়ে নেবো, মানে বিয়ে হয়ে গেলে আমার বরের সামনেও যদি মেরে দেয় আমি খেয়ে নেবো। কারণ আমাদের বাবা মা এভাবে শিখিয়েছে, দিদিরা মানে বড় গুরুজন, তো তারা যা ইচ্ছা বলতে পারে, যা ইচ্ছা মারতে পারে, তো তুমি যদি অন্যায় করো তুমি চুপ করে থাকবে। তো এইটা আমাদের ভেতর বরাবরই ছিল। তো মাধ্যমিক পরীক্ষার পর আমি একটা রিলেশনশিপে জড়িয়ে যাই, যেটা আমি আগেও তোমাদের ব্রেকআপ স্টোরি ভিডিওটাতে বলেছিলাম। এবং ওই যে রিলেশনশিপটা অত্যন্ত আমার জন্য টক্সিক রিলেশনশিপ ছিল, অত্যন্ত টক্সিক ছিল। তার ব্যবহার, তার কথাবার্তা, তার অপমান, তার খারাপ ব্যবহার, এভরিথিং। এবং আমার বয়স তখন খুব ছোট, আমি তখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আর আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি 15 বছর বয়সে, জেনারেলি লোকে 16-তে দেয়, আমি 1 বছর কমা ছিলাম। আমার গ্র্যাজুয়েশনও 20 বছরে হয়েছে, তো 21-এ নয়, ঠিক আছে, আমার 1 বছর করে পেছানো ছিল। তো 15 বছরে আমার মাধ্যমিক পরীক্ষা হয় এবং তারপরেই 15 বছর তখন আমি ওই যে বললাম যে আমার একটা দুঃসম্পর্কের রিলেটিভের সাথে আমি রিলেশনশিপে জড়িয়ে যাই, যেহেতু তার সাথে আমি অনেক ক্লোজ বন্ধুর মতো মিশছিলাম। তো সামহাও আমি তাকে ট্রাস্ট করতে স্টার্ট করি এবং সেখান থেকে সম্পর্ক স্টার্ট হয়। বাট সেটা প্রথম দিকে একটু একটু ভালো ছিল, দুজনে সেম ক্লাসে পড়তাম, তো দুজনেই HS পরীক্ষা দিই। তো তখন অবধি ক্লাস 11-12 অবধি মোটামুটি ঠিকঠাক ছিল, খুব ভালো বলবো না, রোজই দুদিন বাদে ঝগড়া, অশান্তি, কান্নাকাটি, মারধর, এইসব মানে গায়ে হাত তোলাতুলি ছিল না, বাট মুখের ভাষা, মুখের কথাবার্তা অত্যন্ত খারাপ ছিল। তো এই জিনিসগুলো চলতে থাকে এবং একটা প্রচণ্ড টক্সিসিটির মধ্যে আমি চলে আসি। আমার সেই সময়কার ছবি দেখলে লোকে বলতো পুরো মানে সেই 76-এর মন্নান্তর, কঙ্কাল, হাড়ের ওপর চামড়া, চোখের নিচে ডার্ক সার্কেল, ওয়েট ছিল মনে হয় 40 কেজি, হাইট 5'8", তখন থেকেই 5'8", 5'7" এরকম আমার হাইট, এখনও 5'8"। তো এই হাইটে যদি কারো 40 কেজি ওয়েট হয়, বুঝতেই পারছো তার চেহারায় কী আছে, হাড়ের ওপর চামড়া পুরো, চোখের নিচে ডার্ক সার্কেল পড়া, মুখের এই হাড় বেরিয়ে যেত, এখানের হাড় বেরিয়ে যেত, এরকম অবস্থা ছিল। ঠিকমতো খেতাম না, কান্নাকাটি করতাম, পুরো সেই একদম নেগেটিভ টক্সিক লাইফের মধ্যে এভরিডে। এবং বাড়ির লোকও জেনে গেছিলো, 2 বাড়ির লোক জেনে গেছে, তারা কেউ মানবে না রিলেটিভের মধ্যে। এবং আমরা দুজনে সমানে চেষ্টা করে যাচ্ছি, নিজেদের মধ্যে কিছু ওয়ার্ক করতো না, বাট স্টিল আমরা জোর করে হলেও সম্পর্কটাকে জেদে দাঁড়িয়ে গেছিলো যে না সম্পর্কটাকে রাখবো। তো তখন যদি বাড়ির লোক ফোর্স না করতো, ব্যাপারটা কী হয়েছিল যেটা আমি তুমি ফার্স্ট লার্নিং যেটা আমার মনে হয় সেই সময়কার সিচুয়েশনে দাঁড়িয়ে, বাড়ির লোক ব্যাপারটাকে ফোর্সফুলি ঢুকে ব্যাপারটাকে নষ্ট করেছিল বা জিনিসটাকে ভাঙার চেষ্টা করেছিল, যার ফলে আমরা দুজন আরও বেশি জেদি হয়ে গেছিলাম যে যেভাবেই হোক সম্পর্কটাকে টিকিয়ে রাখবা। উই ওয়ার নট হ্যাপি, আমরা ভালো ছিলাম না, স্টিল আমরা চাইছিলাম টিকিয়ে রাখতে। বিকজ কেন, আমাদের সামহাও মনে হচ্ছিল যে বাড়ির লোক যখন না বলছে ওটা আমরা দেখিয়েই ছাড়বো, করিয়ে দেখিয়েই ছাড়বো, যে এটার বাচ্চাদের হয়, বাচ্চাদের এই জেদটা থাকে, যখন তাদেরকে কিছু না বলা হয় তখন তারা বেশি করে ওটা করে। যদি বাড়ির লোক আমাদের ছেড়ে দিত যে ঠিক আছে তোরা নিজেরাই আস্তে আস্তে নিজেদের ভুল বুঝতে পারবি, বয়সের বাড়ার সাথে সাথে নিজেরাই সরে আসবি, তাহলে আমরা অনেক আগে সরে আসতাম, যখন 1-2 বার ঝগড়া হয়েছে তখনই সরে আসতাম। বাট পরের দিকে আমাদের ব্রেনে এটা ঢুকে গেছিলো না 2 বাড়ির লোক জেনে গেছে, এখন যদি ব্রেকআপ হয়ে যায় তাহলে আমাদেরকে কথা শোনাতে ছাড়বে না। তো তখন আমরা ব্রেকআপ থেকে ভয় পেতাম, তখন যদি এটা না জানতো তাহলে হয়তো আমরা ইজিলি ব্রেকআপ করে বেরিয়ে আসতাম, যে অত অপমান, অত ঝগড়াঝাটি, অশান্তি করে থাকতামই না। বাট বাড়ির লোক সামহাও বিষয়টাকে বেশি কমপ্লিকেটেড করে দিয়েছিল, সামহাও কেন ডেফিনেটলি করেছিল, 2 বাড়ির লোক মিলে বিষয়টাকে পুরো কমপ্লিকেট করে দেয়, পুরো রিলেটিভদের মধ্যে কথাবার্তা ঝামেলা করে নিজেদের মধ্যে কথাবার্তা বন্ধ করে দেয়, মানে সেই মুখ কালাকালি করে ফেলে, বিষয়টা খুব বাজে দিকে চলে গেছিলো। ফ্যামিলি ক্রাইসিস, ফ্যামিলি ঝগড়ায় চলে গেছে, মানে একটা 2 বাচ্চার ভুলের জন্য পুরো ফ্যামিলি ইস্যুসে দাঁড়িয়ে যায়। এবং এটা আমার লাইফে যেটা মনে হয় টিনেজ লার্নিংয়ের ফার্স্ট লার্নিং যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে বাবা মা যখন কোনো কিছুতে না বলে সেই কাজ কোনোদিনও করতে নেই। প্রথম যে লার্নিং আমি পাই অ্যাট দ্য এজ অফ 15-16 ওরকম টাইমে, মানে যখন রিলেশনশিপটায় থাকি, তো বাবা মা যখন কাউকে তোমার জন্য খারাপ বলে যে এ তোমার জন্য ঠিক নয়, তাহলে সে জেনুইনলি তোমার জন্য ঠিক নয়, জেনুইনলি ঠিক নয়। কারণ আমি আমার লাইফে যতবার মাকে বা বাবাকে জেনারেলি বলতাম না, এগুলো মাকে মেনলি বলতাম, আমি দিদিদেরকেও খুব ভয় পেতাম, বাবাকেও ভয় পেতাম, বাট আমি মায়ের সাথে সব শেয়ার করতাম। আমার মা ওয়াজ আমার ছোটো থেকে বরাবরই আমার মা বেস্ট ফ্রেন্ড, কারণ মা আমাকে সবসময় প্রোটেক্ট করে, মানে জেনারেলি মেয়েরা তো বাবা ভক্ত হয়, আমি বরাবরই মা ভক্ত। তো আমি মায়ের সাথে সব কিছু শেয়ার করতাম। তো আমাকে মা যখন বলতো যে তুই এটা যদি করিস সেটা তোর ভুল হবে, এটাতে তুই পস্তাবি, এটা অন্যায়, আমি যদি করি আমি হাড়ে পস্তেছি, দিনের দিন পস্তেছি। কিন্তু যদি আমি কিছু জিজ্ঞেস করে করতাম যে মা এটা আমি করবো, মা বলতো হ্যাঁ কর, আমি করতাম, পস্তাতাম না। তো আমার লাইফে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট বিগেস্ট মিস্টেক, যে আমি মায়ের বারণ করা সত্ত্বেও, মা বলেছিল এই ছেলেটা তোর জন্য ঠিক নয়, সম্পর্কটা ঠিক নয়, এটা টিকবে না, এটা খারাপ সম্পর্ক, ইউ উইল নট বি হ্যাপি, তুই কোনোদিনও ভালো হবি না, ভালো থাকবি না। বাট আমি সেটা শুনিনি ফোর্সফুলি। আমি বলেছি না মা, মানুষকে বদলানো যায়, আমি বদলে দেখাবো, আমি বদলে দেখাবো, আমি চেঞ্জ করবো, একটা ভালোবাসলে ছেলেরা বদলে যায়। সিনেমার ডায়লগ যেগুলো সেই সময়কার ঢঙের একটা নাটকী ডায়লগ থাকতো, যেগুলো ওই বাচ্চা কাচ্চারা এখন যেটা নিব্বা নিব্বি বলো, ওই নিব্বা নিব্বিওয়ালা ডায়লগ মেন্টালিটি তখন আমারও ছিল। সবার থাকে, বড় হয়ে গেলে সবাই বদলে যায়, বাট ছোটোবেলায় সবার থাকে। সো সেই হিসেবে আমি মাকে অনেক কনভিন্স করি যে না, মা বলছো না রে, গাধা পিটিয়ে ঘোরা হয় না কোনো দিনও, কয়লা কি ময়লা যায় না ধুলে, এক একদিন মা এক একদিন এক একটা প্রবাদ প্রবচন বলতাম, আমি শুনতাম, এক কান দিয়ে ঢোকাতাম আর এক কান দিয়ে বার করে দিতাম, এই করতাম আমি। তখন ভাবতাম যে না, ঠিক বদলে যাবে, বাট আলটিমেটলি বদলাতো না। দিনের বেলা আমি মা দিদিদের সাথে ঝগড়া করতাম সম্পর্কটাকে যাতে তারা মেনে নেয়, রাত্রিবেলা তার সাথে আমার ঝামেলা হতো, আলটিমেটলি আমার গোটা দিন শুধু ঝগড়া আর অশান্তিতে ক্লাস 11-12 এইভাবে কাটে। বাট বিশ্বাস করো, আমি ছোটো থেকে খুব ডিটাচ ছিলাম, সব কিছুর বিষয়ে খুব ডিটাচ ছিলাম। আমি যখন কাউকে ভালোবাসতাম, আমি আমার সবটা দিয়ে ভালোবাসতাম। আমি যখন পড়াশোনা করতাম, আমার সবটা দিয়ে পড়াশোনা করতাম। শুনলে সবাই খুব অবাক হয়ে যায়, আমি অত কান্না, অত ডিপ্রেশন, অত দুঃখ, অত, আমার দিদিরা বলতো তুই অত কষ্টের মধ্যে পড়াশোনা করে তুই এইচএসে এত ভালো রেজাল্ট কী করে করলি। আমি ওরকম সিচুয়েশানে ছিলাম, তারপরেও আমার এইচএসের রেজাল্টে সব 82, 85, 90 এরকম নাম্বার। আমি পড়াশোনা যখন করতাম, আমার ব্রেন থেকে সব বেরিয়ে যেত। আমি তখন পড়াশোনা আমি ভাবতাম না, যে আমি জানি যে আমি যখন যে কাজটা করবো সেই কাজে আমি ফোকাস থাকবো। আমি যদি কাউকে ভালোবাসি, ভালোবাসার প্রতি ফোকাস, যদি আমি পড়াশোনা করি, পড়াশোনার প্রতি ফোকাস। তো দুটো একসাথে গোলাতাম না কোনো দিনও। ইভেন মাধ্যমিক এইচএস পরীক্ষার সময়ও সেমভাবে আমার এইচএস পরীক্ষা চলাকালীনও ঝামেলা, এবং সেই কারণে কিছুর আমার এক্সামের ওপর কোনো ইম্প্যাক্ট পড়েনি, কারণ আমি জানতাম যে আমি পড়াটা মুখস্থ করেছি, সারা বছর পড়াশোনা করেছি। আই ওয়াজ এ গুড স্টুডেন্ট। আমার প্রত্যেকটা ব্যাচে স্কুলে সবাই খুব প্রশংসা করতো, স্যাররা ম্যাডামরা, যে হ্যাঁ আমি পড়াশোনা করি। তো সেই হিসেবে আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্টও ভালো হয়, এবং সে ফর দ্য ফার্স্ট টাইম এইচএসে ব্যাক পেয়ে যায়, এবং সেইখান থেকে আরও ক্রাইসিস স্টার্ট করে, এবং সেখান থেকে আরও ঝামেলা স্টার্ট হয়। এবং ওইখানে ফার্স্ট ইয়ারে থাকাকালীন আমার ব্রেকআপ হয়, 3 বছর সাড়ে 3 বছর রিলেশনশিপ থাকার পর আমার ব্রেকআপ হয়, এবং সেই দ্যাট ব্রেকআপ ওয়াজ দি মোস্ট ট্র্যাজিক ব্রেকআপ। চিটেড হয়েছিলাম, আই ওয়াজ চিটেড। সে অলরেডি লাস্ট 4 মাস ধরে একটা অন্য মেয়ের সাথে রিলেশনশিপে ছিল, এবং সে আমার সাথে অ্যাট এ টাইম প্যারালালি সম্পর্ক চালাচ্ছিল, এবং সেটা আমি পরে জানতে পেরে যাই অন্য আরও লোকজনের কাছ থেকে, কিছু SMS স্ক্রিনশট তার ওই নতুন গার্লফ্রেন্ড সে আমাকে জানায়। যাই হোক, তো সেইগুলোর থেকে জানতে পারি। তো তখন আমি খুবই ছোট, এবং তখন ওই জিনিসগুলো মেন্টালি মেনে নেওয়া, 19 বছর বয়সে সেটা মেনে নেওয়াটা ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি, এবং যার জন্য আমি তখন কাইন্ড অফ বলতে পারি একটা সুইসাইডাল থট মাথার মধ্যে আসতো। টু বি অনেস্ট, মিথ্যে কথা বলবো না, আসতো। আমি 2 থেকে 3 বার হাত কাটার অ্যাটেম্পটও করেছিলাম, এবং যেটা দ্যাট ওয়াজ দি বিগেস্ট মিস্টেক, এবং সেটা আমার দাদাভাই, আমার দিদিরা দেখতে পায়, আমাকে বেধরক পিটান পিটায়, এবং আমি প্রচুর মার খেয়েছি ছোটো বয়সে। ওই বয়সটায় 16 থেকে 19-এর মধ্যে যে 3 বছর বয়স, মোটামুটি ওই টিনেজের লাস্ট ফেজটাতে আমি প্রচুর মার খাই। খাওয়ার পরে যেটা আমি বুঝতে পারি, যে বাবা মা দিদিরা যখন কিছু বলে, বড়রা যখন কিছু বলে, সেটা আমাদের ভালোর জন্য বলে, কারণ তারা আমাদের থেকে জগৎ বা দুনিয়াটা অনেক বেশি দেখেছে। আজকে যখন আমি লাইফ কাউন্সেলিং কারোর করাই, আমি এখন এভরিডে বলতে গেলে 3 থেকে 4 জনের লাইফ কাউন্সেলিং করিয়ে থাকি, আমার স্টুডেন্ট বলো, বাইরের বলো। তো যখন আমি কাউকে লাইফ কাউন্সেলিং করাই, রিলেশনশিপ কাউন্সেলিং করাই, তখন আমি দেখতে পাই যে ফেজটা আমি কাটিয়েছি ওই বয়সে, ম্যাক্সিমাম ছেলেমেয়ে এখন সেম ফেজ কাটাচ্ছে। কেন কাটাচ্ছে তার একটাই কারণ, সেটা হচ্ছে সবাই বেশি অবসেসড হয়ে যায় একটা সম্পর্কে যাওয়ার জন্য, বেশি তাড়াহুড়া করে, হটকারী ডিসিশন নিয়ে ফেলে, ভুল সম্পর্কে জড়িয়ে পড়ে। আমাদের প্রত্যেকের যে ফার্স্ট লাভটা থাকে, ভালোবাসাটা থাকে, সেটা প্রচুর জেনুইন হয়, ভালো হয়, কিন্তু তখন অবধি আমরা বিষয়টাকে মানে এত বেশি জোর করে ফেলি, ফোর্সফুলি একটা সম্পর্কে থাকতেই হবে, তার সাথে থাকতেই হবে। তো আমরা সময়ের ওপর নির্ভর করি না, ভগবানের ওপর নির্ভর করি না, ভগবানে বিশ্বাস হই না, যে একটা সঠিক সময়ের অপেক্ষা করা, ভগবান যখন চাইবে ডেফিনেটলি আমার লাইফে সঠিক ভালোবাসা, সঠিক মানুষ আসবে, সেই অপেক্ষাটাই করি না। আমাদের তখন বয়সটাই এতটা বেশি থাকে, উঠতি বয়স, আমাদের সবে ডানা গজায়, এবং তখন আমরা ভুল বেশি করে ফেলি, প্রচুর পরিমাণে ভুল করি। লাইফটা ওই ফেজটাই পুরো ভুলে ভরা জীবন হয়। এটা আমার একার ক্ষেত্রে না, সকলের ক্ষেত্রে তাই থাকে। হাতে গোনা কিছু ছেলেমেয়ে আছে যারা অ্যাকচুয়ালি ভুল করে না, বাট বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়, ঠিক আছে। সো এই সেম জিনিসটা, এইটা গেল আমার এক্সপিরিয়েন্স বলতে পারো ওভার দি পিরিয়ড অফ টাইম। ইভেন রেজাল্টের ক্ষেত্রেও সেম তাই। ফার্স্ট ইয়ারে যেহেতু আমার লাইফে ওইরকম খারাপ সিচুয়েশন চলছিল, তো আমি ইংলিশ অনার্স নিয়ে APC কলেজে ভর্তি হই ঠিকই, বাট আমার ফার্স্ট ইয়ারের রেজাল্ট ভালো হয় না। ফার্স্ট ইয়ারের একটা পেপারে বোধহয় 40 কোনো রকমের অনার্সটা ঠিকই ছিল, আর একটা পেপারে 54 বা 50 এরকম ছিল। দুটো পেপারের অ্যাকচুয়ালি অনার্স পেপার হতো তখন আমাদের, বছরে একটা করে পরীক্ষা হয়ে। তো এইভাবে করে মোটামুটি 45 বা 46% অন অ্যাভারেজ আমার মার্কস আসে, ঠিক আছে। তো দ্যাট ওয়াজ নট আ গুড মার্কস, খুবই বাজে মার্কস ছিল। তো এটা আসার কারণটা কী ছিল? কারণ হচ্ছে আমি সেই সময় এত বেশি এই ফ্যামিলি ক্রাইসিস, রিলেশনশিপ ক্রাইসিস, হেলথ ক্রাইসিস, যার জন্য আমার শারীরিক প্রচুর রোগ চলে আসে, PCOD, গাইনি ইস্যু। আমি অ্যাট দ্য এজ অফ 16, ক্লাস 11-এর শেষে বা 12-এর শুরুতে, তখন থেকে আমার পিরিয়ডসের ইস্যু দেখা দিতে স্টার্ট করে, মাথা ঘোরানো, অ্যানিমিয়া, রক্তাল্পতা হওয়া, চোখ মুখ সাদা হয়ে যাওয়া, খাবার কম খেতাম, সারাদিন কাঁদতাম, ঘুম হতো না রাতে, আড়াইটা তিনটে অবধি জেগে থাকতাম, পরদিন সকালে আবার 7টা 8টায় উঠে যেতে হতো, বিকজ স্কুল থাকতো, পড়া থাকতো। তো এইভাবে করে প্রচুর ফেস করি। এবং তার থেকে বড় ব্যাপার, সে আমার পড়াশোনায় প্রচুর হ্যাম্পার করতো। হ্যাম্পার ইন দ্য সেন্স, সে কখনো আমাকে স্পেস দিত না, বলতো না যে না তুই পড়ছিস পর, এখন আমি ডিস্টার্ব করবো না, না এরকম ছিল না। সে যখন মেসেজ করবে তখন আমাকে মেসেজে রিপ্লাই দিতেই হবে, কলে কথা বলতেই হবে, অ্যাজ ইফ যেন সব কিছু জোর করে ফোর্সফুলি হওয়া। এবং যার জন্য আমার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, আমার যে ডেভেলপমেন্টটা ওই বয়সে হওয়া উচিত ছিল সেই ডেভেলপমেন্টটা আমার 20 বছর অবধি হয়ইনি। আমার টোটাল ডেভেলপমেন্ট যদি হয়ে থাকে সেটা আফটার কামিং টু রিলেশনশিপ উইথ বিশ্ব। হি ইজ সাচ আ পজিটিভ পার্সন, বলে না মানুষ সৎসঙ্গে স্বর্গবাস করে, তো আমার ক্ষেত্রে ওর সাথে আমার লাইফটা টোটালি সৎসঙ্গে স্বর্গবাস হয়েছে। ও আমার লাইফে আসার পর আমার লাইফে কোনোদিনও নেগেটিভ কিছু হয়নি, সব কিছু পজিটিভ হয়েছে, সব কিছু, মানে ও যদি কিছু খারাপ হয়েও থাকে হি ইজ অলওয়েজ টুড ফর মি, অলওয়েজ। তো এই যে গ্রোথ যেটা, মানে পার্সোনালিটি ডেভেলপমেন্ট বলো বা মেন্টাল ডেভেলপমেন্ট বলো, যেটা আমার টোটালি আফটার 20 পর থেকে হয়েছে, যেটা আমার ওই 19 অবধি 20 অবধি হয়নি, কলেজের ফার্স্ট ইয়ার অবধি আমার হয়নি। সেকেন্ড ইয়ারের পর থেকে আস্তে আস্তে সেই ব্যাপারটা, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বলো, মেন্টাল ডেভেলপমেন্ট বলো, হেলথ ডেভেলপমেন্ট বলো, থিঙ্কিং প্রসেস ডেভেলপ হওয়া, এডুকেশনের কেরিয়ারের প্রতি ডেডিকেটেড হওয়া, এভরিথিং আমার লাইফে আফটার 20 এসছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমার ইংলিশ স্যার, অভিক স্যার আমাকে বলতো ইউ আর আ লেট গ্রুমার। অনেকে থাকে লেট গ্রুম করে, আস্তে ধীরে ধীরে গ্রুম করে, বাট তারা অনেকদিন অবধি স্ট্রং হয়, অনেকদিন অবধি স্টে করে তাদের গ্রুমিংটা। সো আই ওয়াজ অলওয়েজ আ লেট গ্রুমার, আমার কোনো দিনই আগে আসেনি ব্যাপারটা। তো এইভাবে করে আমার ওই 20 অবধি মোটামুটি ফেজটা কাটে, এরকম আমার কাটে। এইবার বিষয়টা হয় যেটা এডুকেশনের ক্ষেত্রে বলো, তখন অবধি আমি পড়াশোনার ক্ষেত্রে ভাবতাম যে আমি স্কুল সার্ভিস দেবো বা হচ্ছে প্রফেসর হব। প্রথম দিকে ভাবতাম স্কুল টিচার হব, পরের দিকে আস্তে আস্তে স্কুল সার্ভিস বন্ধ হয়ে যায়, দেখতাম দিদিরা বিএড করে বসে আছে, আমার বড়দি ডিএলএড করা, মেজি এমএ করা, তো এরা দেখতাম বসে থাকতো, মানে কোনো চাকরির পরীক্ষা হতো না। ওটা দেখার পরে আমি ফার্স্ট ভেবেছিলাম পিএইচডি করব, করে কলেজের প্রফেসরে যাব। তো পরের দিকে তো অ্যাকচুয়ালি সিভিল সার্ভিস লাইনে টোটালি শিফট হয়ে আসি, এই একটা ইস্যুস আসে। তবে তার আগে যেটা ছিল সেটা হচ্ছে ক্লাস 8, 9, 10 মোটামুটি স্কুল লাইফটা অবধি আমি আই ওয়াজ গুড অ্যাট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এটা তোমরা অনেকেই অনেক ভিডিওতেও শুনেছো বা জানো যে আমি নাচ, গান, আঁকা, যোগ, এইগুলোতে আমি আই ওয়াজ এক্সপার্ট। অ্যাকচুয়ালি আমি অনেক বছর, 15 বছর, 20 বছর এইভাবে একদম ছোটো থেকে ক্লাস 1, 2 থেকে আমি নাচ শিখি, ক্লাস 4 থেকে আঁকা শিখি, এইভাবে করে অনেক বছর আঁকা শিখেছি, নাচ শিখেছি, গান শিখেছি, ইয়োগা শিখেছি। ইয়োগা টিচার ট্রেনিং কমপ্লিট করি, 2 বছর অ্যাজ আ টিচার হিসেবে শেখাই, আঁকা তো এখনও শেখাই। তো এই যে জিনিসগুলো আমার ইচ্ছে ছিল আমি এদিকটাতে কেরিয়ার তৈরি করব, বাট সামহাও আমার মা একটু আমাকে ফোর্স করে, ফোর্স ঠিক বলবো না, মায়ের কথা ছিল যে তোমাকে আমি সব শেখাবো, তুমি সব কিছুতে এক্সপার্ট হও, কোনো আপত্তি নেই, বাট তোমাকে চাকরি পেতে হবে পড়াশোনা দিয়ে, মানে তোমাকে সরকারি চাকরিই পেতে হবে। এটা আমার মা বরাবরই বলতো, আমি স্কুলে থাকাকালীন 11, 12 কলেজে সবসময়, যেহেতু আমরা খুবই নিম্ন মধ্যবিত্ত বলা ভুল হবে, নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করতাম সেই টাইমে অর্থনৈতিক দিক থেকে। তো দ্যাটস ওয়াই তখন একটা সরকারি চাকরির ডিমান্ড প্রচণ্ড পরিমাণে বেশি ছিল, যার জন্য আমার যে ন্যাক ছিল, আমি নিজেকে বিং অ্যান আর্টিস্ট, সেটা ভোকালিস্ট হোক, ডান্সার হোক বা পেইন্টার হোক, আমি নিজেকে অ্যাজ অ্যান আর্টিস্ট হিসাবে বেশি পছন্দ করতাম, বাট সেই আর্টিস্টিক সত্তাটা আমার আস্তে আস্তে ফেডেড হতে থাকে এবং চলে যেতে থাকে। এবং আই ওয়াজ মোর অ্যাটাচ টু দি এডুকেশন, পড়াশোনার ক্ষেত্রে আমি বেশি অ্যাটাচড হয়ে পড়ি, যেহেতু মা বলেছে, ওটা মাথায় ঢুকে গেছিলো বারবার শুনে যে না আমাকে চাকরি পেতে হবে, বাবার সংসারের দায়িত্ব নিতে হবে। তো এই জিনিসটা মাথায় ছোটো থেকে ছিল, যেহেতু কোনো দাদা নেই, ভাই নেই, বাবার ওপরে সংসার। সো আমাকে যেহেতু দিদিদের পড়াশোনার ক্ষেত্রেও মা বাবা এত কখনো খরচ করেনি যেটা আমার ক্ষেত্রে করেছে, আমি সব কিছু অনেক বেশি পেয়েছি, আমার দিদিরা কোনো দিনও অত বেশি পরিমাণে পাইনি। তো যেহেতু তারা আমার পেছনে ইনভেস্ট, টাকা পয়সা অনেক বেশি খরচ করেছিল পড়াশোনার পেছনে। আমার একটা সাবজেক্টে দুটো করেও অনেক সময় টিচার ছিল, হিস্ট্রির 2 টিচার ছিল, ইংলিশ অনার্সের আমার 2 টিচার ছিল। তো যার জন্য আমার পেছনে বাবা মা সবসময় লেবার, পয়সা সব কিছু বেশি দিত, সময় সব কিছু। তো যার জন্য মায়ের এক্সপেকটেশনসও বেশি ছিল যে না আমি নিজেকে এস্টাবলিশ করবো, কেরিয়ারে দাঁড়াবো। তো সামহাও মা এই এক্সপেকটেশনসটা বলতে পারো এক প্রকার একটু আমার স্বাধীনতা ইন্টারফেয়ার করে, যার জন্য হয়তো আজকে আমার লাইফটা এই যে একটা কি বলবো টলমলো জায়গায় দাঁড়িয়ে আছে, যে এখন অবধি কেরিয়ারে আমি খুব একটা সেটেলড নই, তার অন্যতম কারণ বলতে পারো এটা। যদি সেই সময় আমাকে এই স্বাধীনতাটা দেওয়া হতো যে তুমি বিং অ্যান ডান্সার, বিং অ্যান পেইন্টার, বিং অ্যান মিউজিক্যালিস্ট বা ভোকালিস্ট, ইউ ক্যান গ্রো ইন ইউর কেরিয়ার, আমাকে যদি সেই পারমিশনটা বা সেই স্বাধীনতাটা দেওয়া হতো। কারণ আমার বাবা মায়ের ধারণা ওইটা তখন থেকেই ছিল যে ওই ফিল্ডটা ভালো না, ওই ফিল্ডে গেলে ছেলেমেয়েদের চরিত্র খারাপ হয়ে যায়, এই খারাপ হয়ে যায়। তখন আমি থিয়েটার, নাটক, অভিনয় এগুলো আমার করতে ভালো লাগতো, নাচ থেকে। তো যাই হোক ওগুলোতে আমাকে এগোতে দেওয়া হয়নি। তো সামহাও ওই জায়গাটা আমার মনে হয় কাশ যদি সেই সময় কেউ আমার পাশে দাঁড়াতো, কেউ যদি কাশ আমাকে তখন একটুখানি সাপোর্ট দিত, বলতো যে না ও করুক, আমি আছি, বা কিছু হবে না, এই সাপোর্টটা আই ওয়াজ রিয়েলি ইন নিড, আমার তখন সত্যিই দরকার ছিল, বাট আমি পাইনি। এটা একটা টিনেজ লার্নিং আমি শিখেছি, যে আমি আমার ছেলেমেয়েকে, সন্তানকে কোনোদিনও কোনো কিছু নিয়ে ফোর্স করবো না, বলবো না যে আমি এটা চাই তুমি এটাই হও, না, আমি তাকে সম্পূর্ণ স্বাধীনতা দেবো। আমি বলবো তুমি যেটা হতে চাও তুমি সেটাই হও, সৎ পথে থেকে ভালোভাবে, খারাপ কাজ না করে, রোজগার না করলেই হলো, সৎ পথে থেকে ভালোভাবে তোমার যেটা কেরিয়ারে তোমায় চুজ করতে চাও, তুমি ক্রিকেটার হলে ক্রিকেটার হতে চাও, মিউজিক্যাল, ডান্সার, যেটা হতে চাও সেটা হও, ভালো পথে, সৎ পথে থাকলে পরেই হলো, ভালো মানুষ হলেই হলো। তো এই বিষয়টা শিখিনি। সব থেকে বড়ো ব্যাপার, টিনেজ টাইমে কখনও কেউ হাতে ধরে স্পিরিচুয়ালিটির সাথেও যুক্ত করেনি, না পরিবারের কেউ। বাবা ওয়াজ বরাবরই বাবা একজন পুরোহিত মশাই, বাবা মা কালীর মন্দিরে পুজো করতেন, আমরা পুজো করতে দেখেছি। সো আমাদের কাছে না পুজো ব্যাপারটা ইজ লাইক আ প্রফেশন। আমার বাবার কাছে বা আমাদের ফ্যামিলির কাছে পুজোটা ছিল একটা প্রফেশন। বিজ্ঞান ব্রাহ্মণ, আমরা পুজো ছাড়া আর কিছু করতে পারি না। আমার বাবা আবার এই ব্যাপারটাতে খুব অর্থোডক্স মানসিকতা রাখতো যে ব্রাহ্মণরা শুধুমাত্র টিচার এবং পূজারি এই দুটোই হতে পারে, যেহেতু শাস্ত্রে তাই বলা আছে গুরু এবং পূজারি ছাড়া আর কেউ কিছু করা যাবে না। তো আমার বাবা ভীষণভাবে এটা মানতো, তো দ্যাটস ওয়াই বাবা অন্য কিছু করতো না। প্লাস হচ্ছে অন্য পশু বাড়িতে রাখাও প্রেফার করতো না। আমাদের বাড়িতে, আমি ক্লাস 9-এ পড়ি তখন অবধি আমাদের বাড়িতে গরু ছিল, কারণ ব্রাহ্মণ বাড়িতে গরু থাকতেই হবে। গরু, আমরা গরুর দুধ অন্য কোনো ফ্যামিলির থেকে কিনে গরুর দুধ খাবো না, আমরা নিজেদের গরু রাখবো, নিজেদের গরুর দুধ খাবো। এই কিছু স্টিরিওটাইপের মেন্টালিটি ফ্যামিলিতে কিছুটা ছিল, বিকজ বুঝতেই পারছো আমরা বাঙাল ফ্যামিলি এবং তারা এসেছিল, তাদের রুটটা ছিল বাংলাদেশের। সো গ্রামে থাকতো, সেখানকার যে মেন্টালিটিটা সেটা সামহাও আমাদের ফ্যামিলির মধ্যে বা আমাদের মধ্যে ছোটো থেকে ছিল, যার ফলে এটা একদিকে ভালো, একদিকে কিছু জায়গায় হয়তো ডেফিনেটলি একটু স্বাধীনতায় বাধা দিয়েছে ঠিকই, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের গ্রাস রুটটাকে স্ট্রং রেখেছে। আমরা ফ্যামিলি বন্ডিংটা কী জিনিস বা এথিক্যাল পার্সন কীভাবে হতে হয়, তারপর হচ্ছে ভালো কিছু ভ্যালুজ, প্রিন্সিপালস, নিজেদের মধ্যে নীতিবোধগুলো বাবা মায়ের থেকেই পেয়েছি। এবং যেটা সামহাও হয়তো লোকে বলবে এটা আজকালকার দিনে অর্থোডক্সি হতে পারে, অর্থোডক্সি, বাট এই অর্থোডক্সিটা না একটা ভালো জীবন দেয়, আমি এটা নিজে বুঝতে পারি। বেপরোয়া জীবনে আলটিমেটলি দুর্ঘটনা ঘটে, বাট আমরা যদি একটুখানি নিজেদেরকে সংযম করে নিজেদেরকে ভালোভাবে চলতে পারি, জীবনটা অনেকটা স্মুথ হয়, ঠিক আছে। তো এই ব্যাপারটা ছিল ঠিকই, বাট স্পিরিচুয়ালিটি ছিল না। আধ্যাত্মিকতা, যোগ, প্রাণায়াম বা হচ্ছে বৈষ্ণবিজম বা নাম জপ করা, ভগবানের চ্যান্টিং করা, এই ব্যাপারগুলো খুব একটা বেশি ছিল না। হেলদি লাইফস্টাইল বা ফুডের ব্যাপারটাও যদি বলো, যে ভেজিটেরিয়ান হওয়া বা নন ভায়োলেন্স, অহিংসা পালন করা, এই ব্যাপারটাও বাঙালি পরিবারে জেনারেলি থাকেই না বলতে গেলে। এদের স্ট্যাপল ফুড হয় রাইস অ্যান্ড ফিশ, মাছ ভাত এদের হচ্ছে স্ট্যাপল ফুড। সো যার জন্য এই বিষয়গুলো আমি অনেক পরে রিয়ালাইজ করি। আমাকে এখন তোমরা যেভাবে দেখো, আমার ওই টিনেজটা 13 থেকে 19-20 বছর একেবারেই টোটালি উল্টো ছিল, A to Z উল্টো ছিল, A to Z। মানে আমি এখন যেরকম জায়গায় আছি পুরো আকাশ পাতালের ডিফারেন্স ছিল, আকাশ পাতাল সেই সময় আর এই সময়ের আমার মধ্যে। মানে ওই সময় যদি আমার রাগ বেশি ছিল, আমাকে আমার দুই দিদি খ্যাপা ডাকে, কেন বেসিক্যালি আমার রাগের জন্য, খেপে যেতাম ছোটো থেকে। আমার এক ডাকনাম, দিদিরা আমাকে খ্যাপা ডাকে। সো খ্যাপা কেন ডাকে? বিকজ আমার রাগ বরাবরই বেশি ছিল। এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমার রাগের রও নেই, আমি কারোর ওপর চাইলেও রাগ করতে পারি না। তখনের কথা যদি বলো, খাবারের দিকে আই ওয়াজ ভেরি লোভি। মানে আমার ভালো খেতে খুব ভালো লাগতো। মানে যদি 3টে ডিমের অমলেট করে নিয়ে আসতো মা, আমি দেখতাম কোন ডিমের অমলেটটা বড়, যেটা বড় হবে ওটা আমার, ঠিক আছে। যদি মাছের পিস দিত, আমি দেখতাম কোন মাছের পিসটা বড় ছিল। আর এখন যদি আমাকে খেতে দেওয়া হয়, মানে এখন এমন হয়েছে, এখন সবাইকে খেতে দেওয়ার পরে যেটা লাস্টে বেঁচে থাকে, সে মাছ ডিম তো ছেড়ে দাও, নিরামিষ খাই। সো যেটা বেঁচে থাকে, তরকারি যদি এক টুকরো আলুও বেঁচে থাকে, আমি ওটাই খাবো। তো এখন হয়ে গেছে, এখন সবাইকে দিয়ে খাওয়া। তখন ছোটোবেলার আমার যা কোয়ালিটিস ছিল, মানে 13 বছরে বা 14 বছরে, সেটা 28 বছর বয়সে বা 27 বছর বয়সে টোটালি বদলে গেছে। টোটালি কিছুটা তো সময়ের পরিস্থিতির কারণে বদলেছে, সংসারের দায়িত্ব আসার কারণে বদলেছে। আর যেটুকু বা বাকি ছিল বদলাতে, সেটা লাস্ট 1 বছরে গোবিন্দ আমার লাইফে আসার পর থেকে, কৃষ্ণা কনসাসনেসে আসার পর থেকে, তখন থেকে আমি টোটালটা বদলে গেছে, টোটালটা। এখন লাইফটা পুরোপুরি শুদ্ধ, সাত্ত্বিক, ভাবনা চিন্তায় সাত্ত্বিকতা, কথাবার্তায় সাত্ত্বিকতা, কথা বলার আগে অনেক ভেবেচিন্তে কথা বলা, র্যান্ডাম কথা না বলা, কারোর সাথে তর্কে না জড়ানো, ঝগড়া না করা, কেউ বাজে কথা বললেও তাকে রাধে রাধে বলে ক্ষমা করে দেওয়া। তো এই যে বিষয়গুলো, ভগবানের কাছে সবসময় গ্রেটফুলনেস দেখানো, সবসময় ক্ষমা চাওয়া, তাকে ভালোবাসা, এই টোটাল লাইফস্টাইলটা, এটা আমার রিসেন্ট এসছে। আর তোমরা ওই 13 থেকে 14-19-এর মধ্যে যে জিনিসগুলো আমি করেছি, তার থেকে আমি একটা জিনিসই শিখেছি, যে ওই ফেজটাতে আমি প্রচুর কষ্ট পেয়েছি। ফিজিক্যাল কষ্ট থেকে, মেন্টাল কষ্ট থেকে, সব রকম কষ্ট পেয়েছি আমি। বাড়ির লোকের থেকে খারাপ ব্যবহার পাওয়ার থেকে, যে সম্পর্কটায় জড়িয়েছি সেই সম্পর্ক থেকে খারাপ ব্যবহার পাওয়ার থেকে, মেন্টালি ভেঙে পড়ার থেকে, শারীরিক নানান রকম রোগের মধ্যে জড়িয়ে যাওয়ার থেকে, PCOD, গাইনি ইস্যুজ, আরও কত রকম, ঠিক আছে, অ্যানিমিয়া, এই সমস্ত হওয়ার থেকে। বাট এভরিথিং হ্যাজ কিওর্ড, এভরিথিং। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিসের জন্য? সেটা জাস্ট বিকজ ওই ফেজটা এতটা খারাপ দেখেছি, যেটা আমি ফিল করি যে লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই সময়টা আমার যে খারাপ ফেজটা গেছে, ওই ফেজটা থেকে আমি প্রত্যেকটা শিক্ষা নিয়েছি। এবং আমি আজ অবধি কোনো একটা ভুল রিপিট করিনি। যে বিষয়ে হয়তো আমি প্রত্যেকটা টপিকে একবারই ভুল করেছি, বাট ওই ভুলটা আমি দ্বিতীয়বার কখনো করিনি। হয়তো সবকটা ফিল্ডেই একবার ঘা খেয়েছি, একবার ধাক্কা খেয়েছি, এটা ঠিক কথা, কিন্তু তারপরে দ্বিতীয়বার আর আমি ধাক্কাটা খাইনি। একবারই, ঠিক আছে, একবারই ওই ভুলটা করেছি। যে কোনো ফিল্ডে, যে কোনো জায়গায়, সেটা পড়াশোনা হোক, কেরিয়ার হোক, লাইফ হোক, প্রেম হোক, মানুষকে বিশ্বাস করা হোক, বাট সেটা একবারই ভুল করেছি, দ্বিতীয়বার কখনো হয়নি। কারণ ওই লার্নিংসটা থেকে আমি বুঝতে পেরেছি যে না, এই জিনিসটা যখন করে আমি বুঝতে পেরেছি এটা অন্যায়, সো আমি এই কাজটা দ্বিতীয়বার করবো না। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই সেম হয়েছে, ঠিক আছে। তো যার জন্য আমার নিজের যেটা পার্সোনালি মনে হয়, এই লার্নিংসগুলো তখন আমাকে কেউ ধরে শেখায়নি, উল্টে আমাকে ভয় দেখিয়ে শেখানোর চেষ্টা হয়েছিল, মানে বকা দিয়ে, মার দিয়ে, যেটা তখনকার দিনে বাবা মায়েরা বেশি করতো। এখনের বাবা মায়েরা অনেক বেশি কনসিয়াস হয়ে গেছে, তারা ভয় পায় বাই চান্স যদি ছেলে মেয়ে কিছু করে নেয়, খারাপ কিছু করে নেয়, আমরা বকবো না, মারবো না। বাট আমাদের সময় বাবা মায়েরা, দিদিরা এত সব ভাবতো না, ধরতো ধুমধাম পিটিয়ে দিত, এবং ওই পেটানোটাকে আমরা ভয় পেতাম। যার জন্য লাইফে বাইরে যদি কোনো খারাপ কিছুও হতো না, যে কেউ কোনো খারাপ কথা বলেছে, কেউ কোনোভাবে খারাপভাবে গায়ে হাত দিয়েছে, এরকম যদি কখনো কিছু হতো আমরা বাড়ি এসে ভয়ের চোটে বলতেই পারতাম না। এতটা সাহসী আমাদের মধ্যে ছিল না, আমরা ভাবতাম আমাদেরকে হয়তো আবার মেরে দেবে, আমাদেরই হয়তো পেটাবে। এই ভয়টা ভেতরে ঢুকে গেছিলো, এবং আমার যেটা পার্সোনালি মনে হয় এই ভুলটা, ভয়টা অত্যন্ত খারাপ, যেটা থাকা উচিত নয়, যেটা এখনকার জেনারেশনের বাচ্চাদের কোনোভাবে দেওয়া উচিত নয়। তাদের সাথে বন্ধুর মতো মিশতে হবে, তাদেরকে সেক্স এডুকেশন ছোটো থেকে শেখাতে হবে, তাদেরকে বাইরের গুড টাচ ব্যাড টাচ শেখাতে হবে, তাদেরকে পরিবেশ কীরকম হয়, বাইরের খারাপ মানুষ কেমন হয়, ভালো মানুষ কেমন হয়, পাওয়ার্টি কোন বয়সে আসতে পারে, সেই সময় কীভাবে মেন্টালি প্রিপেয়ার থাকতে হয়, এই প্রত্যেকটা জিনিস। এর পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম ফোর্স না করা, ভালো মানুষ হতে শেখানো, স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করানো, নেচারের সাথে কানেক্ট করানো, সে যেটা হতে চাইছে তাকে সেটা হতে দেওয়া, এই জিনিসগুলো এখনকার জেনারেশনের বাবা মায়েদের মধ্যে থাকা উচিত। মানে তোমরা যখন বাবা মা হবে বা আমরা যখন বাবা মা হব, তখন আমরা যেন আমাদের সন্তানের সাথে সেই জিনিসগুলো দিতে পারি, সেম জিনিসটা যেন আমরা না করি যেটা আমাদের সাথে হয়েছে, ঠিক আছে। সো এটা আমার ফিল আসে। তবে আমি একটা কথা খুব মনে প্রাণে বিশ্বাস করি, সূর্যের মতো জ্বলতে গেলে সূর্যের মতো পুড়তে হয়, কয়লা থেকে হিরে হওয়ার আগে প্রচুর পরিমাণে পুড়তে হয়। তো আমি মনে করি আমি হিরে হয়েছি ওই কয়লার থেকেই, এবং সেটা পোড়ার কারণেই হয়েছে। জীবনে প্রচুর আপস অ্যান্ড ডাউনস, আপ বলে কিছু ছিলই না, আমি শুধু ডাউনই দেখে গেছিলাম, শুধু ডিপ্রেশন, কষ্ট, খারাপ ব্যবহার, মানুষের খারাপ ব্যবহার, মানুষের ঠকানো, এই জিনিসগুলো দেখে, শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শুধুমাত্র স্ট্রাগল 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 দেখে আমি আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি যে ভাগ্যিস আমি স্ট্রাগল দেখেছিলাম। থ্যাংক ইউ সো মাচ গোবিন্দ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, যে আমাকে ওই স্ট্রাগলটা দেওয়া হয়েছিল। ওটা না দিলে হয়তো আজকের পূজা চক্রবর্তী মানে হতেই পারতো না। তো আই অ্যাম প্রাউড অফ মাই সেলফ। আমি অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি নিজেকে নিয়ে প্রচণ্ড গর্ব করি যে হ্যাঁ আমি যেমন, আমি খুব ভালো মানুষ। সো মানুষ হিসাবে আমি খুব সাকসেসফুল। এইটা হয়েছে বোধ হয় ওই পোড়াটার জন্যই, ওই ফেজটার জন্য। এবং আমি টিনেজ লার্নিংটাকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে প্রত্যেকের লাইফে সেই টিনেজ লার্নিংটা দিয়ে শেখা উচিত। এবং আমি সত্যি সামহাও কিছুটা আমার খারাপ লাগে যে কাজ তখন আমাকে কেউ একটু গাইড করে দিত, কেউ আমাকে একটু পথটা দেখিয়ে দিত যে কেমন হয় লাইফটা, বা আমি যেটা করছি সেটা ঠিক নয়। কিন্তু সামহাও আবার এটাও মনে হয় যে ভুল করাটারও প্রয়োজন আছে, সব কিছুর জীবনের প্রয়োজন আছে, সব কিছু জরুরি জীবনে। ওইটা না হয়তো কেউ শিখিয়ে দিলে, যে শিখিয়ে মানে শেখাটা দেখে শেখে তার শেখাটা একরকম হয়, আর যে নিজে ধাক্কা খেয়ে শেখে সে আরও 10টা মানুষকে ধাক্কা খাওয়ার হাত থেকে বাঁচাতে পারে। আজকে যখন এভরিডে 2, 3, 4 ছেলে মেয়ে প্রত্যেক দিন মেসেজ করছে যে দিদি আমরা কাউন্সেলিং করাতে চাই, আমরা লাইফ কোচ হিসাবে চাই, আমরা নিজেদের লাইফের প্রবলেমগুলো শেয়ার করতে চাই, তোমার সলিউশনে আমাদের লাইফটা বেটার হচ্ছে। প্রত্যেক দিন 3, 4 জনের অডিও তো আমার কাছে নিজের কাছেই মেডিসিনের মতো কাজ করে। একটি ছেলে আমাকে বলছে দিদি তোমার এই অডিওটা আমার কাছে মেডিসিনের মতো কাজ করে। একটি মেয়ে সেদিনকে বলে দিদি তোমার এই অডিওটা, মানে ভয়েস ওভার যেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, বলছে এটা মেডিসিনের মতো কাজ করে। একবার মানে দিনে যতবার মন খারাপ লাগে ওইটা শুনে নিই, আমার আবার সাথে সাথে আমি 2, 3 ঘন্টা 4 ঘন্টা পড়তে পারি। তো এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি, যে এখন মনে হয় যে ভাগ্যিস আমার লাইফে এই খারাপগুলো এসছে, সেই জন্য আমি সেটা নিজে এক্সপিরিয়েন্স করে, ফিল করে আজকে তাদেরকে সলিউশনটা দিতে পারি, সেই জন্য হয়তো তাদের লাইফটা একটু বেটার করতে পারছি। সো এটা আমার কাছে খুব বড় একটা ব্লেসিং বা ভালো প্রাপ্তি ভগবানের কাছ থেকে পাওয়া। তো যাই হোক, এই আর কি, এইগুলোই লার্নিংস। আরও তো ছোটোখাটো খুঁটিনাটি তো অনেক কিছুই থাকে, আর বেশ কিছু থাকে যেগুলো আবার পাবলিক প্ল্যাটফর্মে শেয়ার করা যায় না। যেটুকু শেয়ার করা যায় আমি যেটুকু বলতে পেরেছি, আর যেটুকু আমার মনেও পড়েছে সেগুলো আমি সবই শেয়ার করলাম। আশা করছি তোমাদের উপকার হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও। আর তোমাদের যদি কোনো লার্নিংস থাকে, এক্সপিরিয়েন্স থাকে, সেটাও আমাকে চাইলে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো, ডেফিনেটলি আমারও ভালো লাগবে। বা কমেন্টে যদি জানাবার মতো হয় কমেন্টেও শেয়ার করতে পারো। তো যাই হোক, চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ।